আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি বেলাল হোসেন, আজকে আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা মূল বইয়ের 48 নম্বর পৃষ্ঠা নিয়ে। 48 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে একটি গল্প লিখতে বলা হয়েছে। দেখো, লেখা রয়েছে গল্পের নাম। আমরা এখানে গল্পের নাম লিখব এবং ঠিক তার নিচে বড় একটি ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, এখানে আমরা আমাদের গল্পটি লিখব। দেখো, এখানে আমরা কোন বিষয়ের উপরে গল্প লিখতে পারি তার নির্দেশনা ঠিক এর আগের পৃষ্ঠায় অর্থাৎ 47 নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে। এখানে বলা হয়েছে, আগামী প্রজন্মের স্বপ্ন বুনি। প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি হলো মানুষ। এই মানুষ যা স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করার জন্য চালাতে থাকে সীমাহীন প্রচেষ্টা। হাজারো প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে এবং হাজারো সমস্যার সমাধান করতে করতে একসময় তাদের স্বপ্ন হয়ে ওঠে বাস্তব। এভাবেই প্রযুক্তি দিনে দিনে উৎকর্ষের দিকে ধাবিত হচ্ছে। প্রযুক্তির এই উৎকর্ষের কারণে কীভাবে নতুন নতুন পেশা সৃষ্টি হচ্ছে তা কল্পনা করে বের করার চেষ্টা করি। কাল্পনিক সেই সব নতুন পেশা নিয়ে একটি গল্প লিখি। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমাদেরকে বলা হয়েছে যে গল্পটি লিখতে তার ভিত্তি কী। আমরা নতুন যে সকল পেশা তৈরি হচ্ছে সেই সকল পেশা দিয়ে একটি গল্প তৈরি করব এবং সেই সকল কাল্পনিক পেশাগুলোর নাম আমরা এই যে খালি ঘরটি রয়েছে এই খালি ঘরে আমরা সেই নামগুলো দিয়ে একটি গল্প তৈরি করতে পারি। তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি কীভাবে আমরা একটি গল্প লিখব। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি খুবই ছোট একটি গল্প লিখে রেখেছি, তোমরা চাইলে এর চেয়ে বড় গল্পও লিখতে পারো। তো যাই হোক, আমরা দেখে নিচ্ছি যে গল্পটি কীভাবে আমরা লিখতে পারি। আমার গল্পের নাম হচ্ছে মিনার কেরিয়ার যাত্রা। খেয়াল করো, মিনার কেরিয়ার যাত্রা, খুব ছোট একটি গল্প। মিনার মামা একজন অ্যাপ্লিকেশন ডেভেলপার। তিনি মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ সহজতর করার উদ্দেশ্যে নিত্য নতুন অ্যাপ্লিকেশন তৈরি করেন। তার তৈরি করা এসব অ্যাপ দেশব্যাপী মানুষ অনেক পছন্দ করছে এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে বিনামূল্যে ব্যবহারও করছে। মিনা একদিন তার মামার কাছে গিয়ে জানায় যে সে অনলাইনে কেরিয়ার গড়তে চায়। তার মামা তাকে জানায়, যেহেতু মিনা যোগাযোগে অনেক দক্ষ, তাই সে চাইলে ডিজিটাল মার্কেটিংয়ে কেরিয়ার গড়ার চেষ্টা করতে পারে। মিনার কাছে মামার এই প্রস্তাবটা দারুণ লাগে। সে প্রাথমিকভাবে তার ফেসবুক পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করে। একে একে সে অনলাইন মার্কেটিংয়ের সকল ধাপ শিখে নিচ্ছে। তো আমরা গল্পের প্রথম অংশটুকু পড়ে নিলাম। এরপর দেখো বলা হয়েছে কি, হঠাৎ একদিন ভুলবশত মিনা একটি ফিশিং লিঙ্কে ক্লিক করে ফেলে, ফলে তার ফেসবুক প্রোফাইলটি হ্যাক হয়ে যায়। দেখো, এখানে বলা হয়েছে ফিশিং লিঙ্ক। ফিশিং লিঙ্ক বলতে বোঝানো হয় কি, দেখো অনলাইনে প্রতারণা করার জন্য অনেকেই বিভিন্ন মানুষকে ইনবক্সে ফিশিং লিঙ্ক পাঠিয়ে থাকে। এই ফিশিং লিঙ্ক হচ্ছে এমন এক ধরনের লিঙ্ক যে লিঙ্কে তুমি ক্লিক করলে তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে অথবা তোমার অ্যাকাউন্টের সকল তথ্য সেই হ্যাকারের কাছে চলে যেতে পারে। তো ঠিক এমনই একটি ফিশিং লিঙ্কে একদিন মিনা ভুলবশত ক্লিক করে ফেলে এবং এর ফলে কি হয়, ফলে তার ফেসবুক প্রোফাইলটি হ্যাক হয়ে যায়, তার সকল তথ্য হুমকির মুখে পড়ে। তখন তার মামার সহায়তায় সে একজন সাইবার সিকিউরিটি ম্যানেজারের শরণাপন্ন হয়। সেই সাইবার সিকিউরিটি ম্যানেজার সকল কিছু শুনে তার পেজটি ফেরত পেতে সাহায্য করেন এবং তাকে সতর্কতার সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিভিন্ন দিক নির্দেশনা দেয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে একটি গল্প পড়লাম। তো এই গল্পটি কিন্তু আমাদের মূল বিষয় না, আমাদের মূল বিষয় হচ্ছে এই গল্পে আমরা যে সকল পেশার নামের কথা উল্লেখ করেছি যেগুলো ভবিষ্যতে আসবে অথবা বর্তমান আধুনিক প্রযুক্তি সম্পন্ন পেশা, সে পেশাগুলোর নামের কথা আমরা এই গল্পে উল্লেখ করেছি। সেগুলো কোনগুলো দেখো, প্রথমে আমি লিখেছি অ্যাপ্লিকেশন ডেভেলপার, অর্থাৎ মিনার মামা একজন অ্যাপ্লিকেশন ডেভেলপার ছিলেন এবং এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটি কিন্তু বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি পেশা। এরপর দেখো আমি আরেকটি কাজের কথা কি উল্লেখ করেছি, সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। শিক্ষার্থীরা তোমরা মার্কেটিং সম্পর্কে জেনেছ, কিন্তু ডিজিটাল মার্কেটিং এটা আবার কি? দেখো, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে মার্কেটিং করা হয় সেটি কি বলা হয়, মূলত ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তো এরকম অসংখ্য মার্কেটিং রয়েছে যেগুলো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। এটি কিন্তু একটি আধুনিক পেশার নাম যেটি তথ্যপ্রযুক্তিকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এরপরে দেখো আমরা আরও একটি পেশার নামের কথা এখানে উল্লেখ করেছি, সেটি কি, সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি ম্যানেজার। তো সাইবার সিকিউরিটি ম্যানেজার কি,
দেখো, আমরা যে অনলাইনে বিচরণ করি এটি হচ্ছে মূলত সাইবার জগৎ। এখন এই সাইবার জগতেও কিন্তু নিরাপত্তার একটি বিষয় রয়েছে, যেমন আমাদের তথ্য হ্যাক হয়ে যাওয়া, আমাদের সোশ্যাল প্রোফাইল হ্যাক হয়ে যাওয়া। তো এই সকল বিষয়ে যিনি আমাদেরকে সিকিউরিটি বা নিরাপত্তা প্রদান করেন তিনি হচ্ছেন মূলত সাইবার সিকিউরিটি ম্যানেজার, এবং এটি হচ্ছে বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পেশা। তো আমরা এখানে এই গল্পের মধ্যে তিনটি পেশার কথা উল্লেখ করলাম, যে পেশাগুলো ভবিষ্যতে আরও অনেক বেশি আধুনিক হবে এবং সেখানে মানুষ যুক্ত হবে। শিক্ষার্থীরা, আমি এখানে আমার এই গল্পটি খুবই ছোট লিখেছি, এজন্য এখানে আমি তিনটি পেশার কথা উল্লেখ করেছি। তবে তোমরা চাইলে এর চেয়ে আরও বেশি বড় গল্প লিখতে পারো এবং সেখানে আরও একাধিক পরিমাণে পেশার নামের কথা তোমরা উল্লেখ করতে পারো। তো আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা একটি গল্প লিখবে যেখানে আধুনিক পেশার কথা উল্লেখ থাকবে। আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে দেবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ 49 নম্বর পৃষ্ঠায়। সেখানে আমরা ছক 3.2 দেখতে পাবো। এই ছকটি এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে পূরণ করে দেখিয়ে দেবো। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।